রাজপথে ছাত্র জনতার ঢল রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ মার্চ আন্দোলনে নিহতদের শ্রদ্ধা ভরে শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে রক্ষা করে আমাদের দায়িত্ব আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য সবাই ঐক্যবদ্ধ ছাত্র জনতা এই দেশের মাটিতে ইনশাআল্লাহ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে যারা আমাদের ভাইকে খুন করছে আমরা ওই খুনী বিচার চাই ভবিষ্যতে যেন বাংলাদেশের এরকম বৈষম্য দূর করতে যেন কোনো কোনো ছাত্র সমাজ কোনো শিক্ষককে যেন রাজপথে নামতে না হয় কাজ প্রধান উপদেষ্টার বার্তা দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ ম্যাচ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ পাঁচ কমিশনার গ্রহণ করলেন রাষ্ট্রপতি নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ হাবিবুল আওয়াল পাশের দেশ প্রমাণ পায় সেনাবাহিনী তদন্ত কমিটি দাবি সদস্যের অনেক সেনা কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক পরিচয় নিশ্চিতে বিএনপি নেতা হারিশ চৌধুরী মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের জীবিত দেখাতে চাপ দিয়েছিল আওয়ামী লীগ সরকার অভিযোগ পরিবারের ভোক্তার কষ্ট কমাতে পেঁয়াজ আলু সহ কয়েকটি পণ্যে কমানো হয়েছে আমদানি শুল্ক দ্রুতই দাম কমার আসা অর্থ উপদেষ্টার পাচার করা অর্থ ফেরাতে গঠন হচ্ছে টাস্ক ফোর্স গণভ্যুত্থারের মাসপূর্তিতে রাজপথে ঢল নামে ছাত্র জনতার রাজস্থানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ বিকেল পৌনে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া মার্চ নীলক্ষেত সায়েন্স ল্যাব মানিক মে এভিনিউ ফার্মগেট শাহবাগ ঘুরে শহীদ মিনার গিয়ে শেষ হয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন এই জনস্রোত বৈষম্যের বিরুদ্ধে অমানবিকতার বিরুদ্ধে জুলাই গণবিপ্লবে বৈষম্যের বিপরীতে যারা অকাতরে বিলিয়ে দিয়েছেন প্রাণ রক্ত ঝরিয়েছেন রাজপথে তাদের স্মরণ করলেন সতীর্থরা ঠিক এক মাস আগেই যেন পাঁচ আগস্টের পুনরাবৃত্তি ঘটল ঢাকায় তবে পার্থক্যটা হল এই ছাত্র জনতার দিকে ছিল না কোনো রক্তচক্ষু ছিল না অযাচিত চেপে ধরার কোনো প্রয়াস গণভ্যুত্থানের এক মাস পূর্তিতে আহত ও নিহতদের স্মরণে বিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ কর্মসূচি বৃহস্পতিবার দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৌনে চারটার দিকে শুরু হয় হারিয়ে যাওয়া সতীর্থদের স্মরণে এ যাত্রা নীলক্ষেত ধানমন্ডি মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ফ্রামগেট কারওয়ান বাজার দিয়ে প্রদক্ষিণ করে শহীদি মার্চ এ সময় শিক্ষার্থীরা ছাড়াও এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ ছাত্র আন্দোলনে এই কর্মসূচি রূপ নেয় আপামোর ছাত্র জনতার সমাবেশে অংশগ্রহণকারীরা বলছেন নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চান তারা যাদের রক্তের বিনিময়ে আমরা এই কোনো স্বাধীনতা পেয়েছি তাদের আত্মার

সেই লুকিয়ে থাকুক তাদের বাংলাদেশে এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় নিরীহ ছাত্রদের উপরে যারা গুড়ি বর্ষণ করেছে আমার ব্যক্তিগত অভিমত কি সমস্ত ছাত্র জনতার অভিমত একই হবে সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা শহীদ মার শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের কথা বলছেন বৈষম্যবীর ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমরা সরাসরি যাচ্ছি সেখানে সেই স্পিরিট সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকব সংগ্রামী বিপ্লবী সালাম এবং আন্তরিক মুবারক সংগ্রামী বাংলাদেশকে স্বাধীন করার জন্য প্যাসিফিক মুক্ত করার জন্য আমাদের যত ভাই বোন শহীদ হয়েছেন সকলের আত্মার মাখুলত কামনা করছি সংগ্রামী মুস্তিদি আপনারা ভাই আমাদের বাইরে নিজের বুকে ঢালে দিয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে একটা প্রত্যাশা নিয়ে যে দেশে কোনো বৈষম্য থাকবে না যে দেশে কোনো প্রেসমেন্ট কাইম হবে না আমরা আমাদের ভাই দেশের রক্তের সাথে বেমানি করি নাই সংগ্রাম আমরা আমাদের প্রাথমিক দায়িত্ব পালন করেছি আমরা আমাদের বিপ্লবকে সফলভাবে

这是干嘛 শহীদ মার্চ কর্মসূচির পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন সমন্বয়করা আমরা সেখানে ছিলাম সরস্বরী আর শহীদ মার্চ কর্মসূচির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কেন্দ্র শহীদ মিন এলাকায় আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ আমরা সরস্বরী যাচ্ছি রাইদুলের কাছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি মাস পূর্ণ হলো আমরা জানি গত জুলাই মাসের আগস্টের যে পাঁচ তারিখে এই যে অবৈধ সরকার ছিল সেটি কিন্তু পদত্যাগের পরেই আমরা দেখেছি যে এই নতুনভাবে নতুন দেশের একটি নাম বাংলাদেশের ইতিহাসে আবারও উঠে আসে এবং ছাত্র জনতার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে কেন্দ্র করে আজকে এক মাস পূর্ণ হিসেবে পূর্তিতে আজকে শিক্ষার্থী যারা আছেন বা ছাত্র জনতা যারা আছেন তারা কিন্তু এই রাজু ভাস্কর্য থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সেই শহীদ মিলানে এসে জড়ো হয়েছেন যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের স্মরণ করছেন শিক্ষার্থীরা এবং তাদের যা এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত ছিল যাদের হাত ছিল তাদের বিচার দাবি করেছেন এবং রাষ্ট্র সংস্কারের কথা বারবার কিন্তু উঠে আসছে বাংলাদেশে ১৬ বছরে যে অন্যায় অবিচার অনিয়ম হয়েছে সেগুলো যেন দূর করে নতুনভাবে নতুন বাংলাদেশ যেন গঠন করা যায় সেই লক্ষ্যেই কাজ করছে নতুন এই অন্তর্বর্তী সরকার এবং এই ছাত্র জনতা তাদেরই কিন্তু সমর্থন দিয়ে এবং তাদের যারা সহপাঠীরা ভাইয়েরা জীবন দিয়েছেন তাদের হত্যার বিচারের বারবার করে দাবি করছেন আমরা জানি যে আগস্টের এক দফা দাবি কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ঘোষণা হয়েছিল এবং হাজার হাজার মানুষ কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছিলেন এই শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু এই নতুন যে গণভ্যত্থানের মধ্যে দিয়ে দেশের দেশটি জন্ম নিয়েছে এবং বা লাল সবুজের দেশ বাংলাদেশকে আবার নতুনভাবে দেখতে পেয়েছে এই দেশের সাধারণ জনগণ সেটি কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে এই ছাত্র জনতা এবং তারা বারবার করে একটি কথাই বলছেন যে আর কোনোভাবেই কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশকে নসৎ করতে পারবে না কোনো ষড়যন্ত্র করতে পারবে না কোনো ধরনের কোনো অপকর্মের দিকে এই অপকর্মর চেষ্টা করলে তারা আবারও সেই আন্দোলনের মধ্যে দিয়ে রুখে দিবেন সেই ঘোষণায় কিন্তু বারবার এই হুঁশিয়ারির কথা জানাচ্ছিলেন এই সমাবেশে এবং আমরা জানি যে শুধুমাত্র শিক্ষার্থীরাই নয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই কোটা সংস্কারের মধ্যে দিয়ে শুরু হয়েছিল সেটি গিয়ে শেষ হয় এই বর্তমান সাবেক যেই সরকার ছিল সেই সরকারটি পদত্যাগের মধ্যে দিয়ে এই জন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু সাধারণ আমরা দেখেছি ধরনের তাই বারবার করে একটা কথাই আজ বলছে যে একটি মাস পূর্ণ হয়েছে তাদের ভাইদের হারানো দ্রুত এই সাধারণ যারা শিক্ষার্থী ছিল যারা যারা আন্দোলন করেছিল তারা যেন তাদের যেন হত্যার বিচারের তাড়াতাড়ি করা হয় দ্রুত যেন তাদের হত্যার বিচার করা হয় এবং এই নতুন দেশটাকে যেন আবারও নতুনভাবে সাজানো হয় এই দাবি তারা জানাচ্ছেন সব কিছু মিলে শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মার্চের সবশেষ আমরা ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্তিতে এবং হতাহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালিত হচ্ছে এ সময় শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা এছাড়াও দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিও তুলেছেন তারা ঠিক এক মাস আগে বাংলার গগনে নতুন সূর্যের আবির্ভাব হয় বিজয়ের উল্লাসে সারা বাংলা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয় ছাত্র জনতার নতুন বাংলাদেশের জন্ম সেই মাহেন্দ্রখণের আজ এক মাস পূর্ণ আন্দোলনের শত শত নিহতদের স্মরণে দেশজুড়ে শহীদী মার্চ পালন রহমতুল্লাহ সর্দার সাব্বির গণভ্যুত্থানের আগের দিন অর্থাৎ চার আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় পুলিশের গুলি এসে চোখে লাগে তার নির্মমতার এক জ্বলন্ত ইতিহাসের সাক্ষী সে ভাগ্যক্রমে বেঁচে যান ব্রজমোহন কলেজের সাবেক এই শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে সড়কে মিছিল করেন তিনিও যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাফরাত কামনা করি এবং আমার মতো যে সকল ভাইয়েরা চোখ হাত পা হারিয়েছেন তাদের সুস্বাস্থ্যতা সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীর বাংলাদেশ সুন্দর বৈষম্যহীন শোষণমুক্ত হোক এই প্রত্যাশা কামনা করি আবু সাঈদ মুগ্ধের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী শহিদী মার্চের কর্মসূচিতে অংশ নেন পতাকা হাতে স্লোগান মিছিলে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরা হয় এ সময় দুষ্কৃতিকারীদের মোকাবিলায় রাজপথের আন্দোলনে সব সময় সক্রিয় আছেন বলেও জানান তারা সন্ত্রাসতন্ত্রে নেভেছে তাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আবার রাজপথে নেমেছি তাদের কোনো জায়গা হবে না এদিকে সাংবিধানিক স্কুলের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনার দাবি তোলেন নারায়ণগঞ্জের বিরোধী শিক্ষার্থীরা সরকারে দেয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য অনুরোধ জানান তারা যেন আর একবার আমাদের বাংলায় না জন্মাতে পারে নতুন বাংলাদেশকে আমরা নতুন আঙ্গিকে নতুন সংস্কার নিয়ে সাজাতে চাই এই নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিক সংস্কার দিয়ে হওয়া উচিত আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না আমেরিকার 200রা আপনারা যদি কোনো অবহেস্তা করেন কোন চক্রান্ত করেন বালতে বসে বসে তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরা রুখে দেব আগামী দিনে সুন্দর ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জ যশোর নাটোর পটুয়াখালী শেরপুর সহ দেশের চৌষট্টি জেলাতে শহীদ মার্চ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা লাভিব হাসান সময় সংবাদ জুলাই আগস্টের সংগঠিত হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ বলে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে দেয়া বার্তায় ডক্টর ইউনুস আরও বলেছেন শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও সূচনা করা হবে নতুন যুগের পার হয়ে গেল ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের এক মাস গণ মাস পূর্তিতে বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কৃতজ্ঞতার ভাষায় এবং শ্রদ্ধাবলী স্মরণ করেন বিপ্লবের জন্য শত শত ছাত্র ও সর্বস্তরের মানুষের সর্বোচ্চ ত্যাগ প্রত্যয় জানান শহীদদের আত্মত্যাগে উদ্ভুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও নতুন যুগের সূচনা করার বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করছে জানিয়ে সরকার প্রধান বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাঁর সরকারের প্রথম কাজ স্বাধীন নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দফতরের কাজ শুরু করার কথাও তুলে ধরেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা জানান জুলাই আগস্টের বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন তিনি খুনীদের প্রত্যর্পণ ও শাসনের সময় দুর্নীতিবাজ ব্যক্তি রাজনীতিবিদ ও আমলাদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চায় সরকার সে লক্ষ্যে আলাপ শুরু হয়েছে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে ডক্টর ইউনুস জানান গণআন্দোলনে গুরুতর আহত মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব তৈরি হচ্ছে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা আহতদের ব্যয়বহুল চিকিৎসা ও শহীদদের পরিবারের দেখাশোনার জন্য ফাউন্ডেশন তৈরি শেষ পর্যায়ে বলেও জানান প্রধান উপদেষ্টা বলেন যাদের শাহাদাতের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম তাদের কখনো ভুলবে না জাতি সকল শহীদ পরিবারের সদস্যদের রাজধানীতে আমন্ত্রণ জানানো হবে কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে দেখা করবেন ড ইউনোস কথা জানিয়ে তিনি বলেন কখনোই শহীদদের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না প্রধান উপদেষ্টা জানান সংস্কার উদ্যোগে বিভিন্ন অংশীজনদের পাশাপাশি বিদেশি বন্ধুদের সমর্থন অভিভূত করছে তার সরকারকে এগিয়ে চলার পথে একতা ও সমন্বয়ের উপর জোর দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে জাতির পক্ষে ডক্টর ইউনুসের প্রতিজ্ঞা শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগ কিছুতেই ব্যর্থ হতে দেওয়া হবে না গড়ে তোলা হবে স্বপ্নের নতুন বাংলাদেশ ফারুক রবিন সময় সংবাদ ঢাকা ঢাকা সেনানিবাসের শিখা নির্বাণে ফুল দিয়ে কাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিয়েনোস সকাল সাড়ে এগারোটায় ঢাকা সেনানিবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন শিখা ও নির্বাণে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা তিন বাহিনীর একটি চৌকশ দল সরকার প্রধানকে গার্ড অফ অনার দেয় বিগলে বাজানো হয় করুণ সুর এ সময় উপস্থিত ছিলেন সেনা ও বিমান বাহিনী প্রধান শ্রদ্ধা নিবেদনের পর শিখা ও নির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর সশস্ত্র বাহিনী বিভাগে যান প্রধান উপদেষ্টা এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন একশো আটানব্বই বিশ্ব নেতা তাদের মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিরানব্বই নোবেল জয় বাংলাদেশের জন্য শান্তি ও সাফল্য কামনা করেন বিশ্ব নেতারা একই সাথে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মো ইউনুস তার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন একশো আটানব্বই বিশ্বনেতা যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিরানব্বই নোবেল জয়ী বিশ্বনেতাদের দেয়া এ সংক্রান্ত বিবৃতি বুধবার প্রকাশিত হয় এটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে এছাড়া মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করেছে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে জয়ী ড মহম্মদ ইউনুসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত বিশ্বনেতারা আরও বলেন বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনুসো স্বৈরশাসনের একজন ভুক্তভোগী একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানান বিবৃতিতে বলা হয় বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে সামনের দিনগুলোতে বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করেন তারা দেশের তরুণরা যেমন ডক্টর ইউনুসকে অনুপ্রাণিত করেছে তেমনি তিনিও তাদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ব নেতারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেয়ার অঙ্গীকারকেও স্বাগত জানানো হয় বিবৃতিতে এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ড ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বলেন ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি রোধ করতে তাকে অবশ্যই নীরব থাকা উচিত ফরহাদ চৌধুরী সময় সংবাদ পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ পাঁচ নির্বাচন কমিশনার শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন সিসি কাজী হাবিবুল আউয়াল তবে এদিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সে বিষয়ে লিখিত পরামর্শ দেয় আউয়াল কমিশন সরাসরি না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে একদলীয় হয়েছে সে বিষয়টিও স্বীকার করেন তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ দিয়েছেন কাজী হাবিবুল আউয়াল দায়িত্ব পালনের আড়াই বছরে উপজেলা ও ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় সাড়ে ষোলোশো নির্বাচনের আয়োজন করে আওয়াল কমিশন তবে সবকিছু ছাপিয়ে জাতীয় সংসদ নির্বাচন জন্ম দেয় প্রার্থী দিয়ে অনুষ্ঠিত সাত জানুয়ারি নির্বাচনকে ডামি নির্বাচন বলেও অভিহিত করে দেশি বিদেশি নানা মহল বৃহস্পতিবার শেষবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয় আওয়াল কমিশন বেলা বারোটায় লিখিত বক্তব্য শুরু করেন কাজী হাইবুল আওয়াল নিজ আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোর ফিরিস্তি তুলে ধরেন তিনি সাত জানুয়ারি নির্বাচনের বিতর্ক স্বীকার করলেও এর দায় নেননি তিনি দুই সালে নির্বাচন নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি ফলে সেই নির্বাচন দুই সালে অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে উইদিন হয়েছে বিটুইন হয়নি দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে এটি সঠিক এবং যুক্তি আওয়ামী শাসন আমলে বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন কমিশন তবে বরাবরের মতো শেষ দিনও সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে সেই পরামর্শ দেন কাজী হাবিবুল আওয়াল নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কারের পক্ষেও মত দেন তিনি প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরো সুনিশ্চিত হতে পারে বক্তব্য শেষে গণমাধ্যমের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করে আওয়াল কমিশন সে সময় হাবিবুল আউলের সঙ্গে দুজন কমিশনার থাকলেও রাশেদা সুলতানা ও আনিসুর রহমান সংবাদ সম্মেলনে হাজির হননি আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অত্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনকে সৌজন্য বিনিময় হিসেবে অভিহিত করেন তারা যদিও লিখিত বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান সবাই একযোগে সকল সদস্যের এক বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা পদত্যাগের পরপরই এই ভবন থেকে বেরিয়ে যান আহ্বাল কমিশনের সদস্যরা নিশ্চয় নিশ্চিতে বিএনপি নেতা হারিশ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে জিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত মের করা এক রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট হারিশ চৌধুরীর মের দাবি বীর মুক্তিযোদ্ধা বাবাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে দাফন তো করাই হয়নি উল্টো জীবিত দেখাতে চাপ দিয়েছিল আওয়ামী লীগ সরকারের একটি মহল বাবর এগারো বছর আত্মগোপনে থাকার সময় তার পরিবারকে রকম নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ওয়ান ইলেভেন সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা হারিশ চৌধুরী কোথায় দু একুশ সাল পর্যন্ত এ নিয়ে চলতে থাকে নানা আলোচনা বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিশ চৌধুরী দেশেই আছেন তবে রয়েছেন আত্মগোপনে কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে দুহাজার একুশ সালের তিন সেপ্টেম্বর মারা গেছেন হারিশ চৌধুরী তিনি রাজধানীর পান্থপথের একটি বাসায় মাহমুদুল হাসান নামে বসবাস করতেন সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয় হারিশ চৌধুরীকে বাবার মৃত্যুর ধোয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিশ চৌধুরীর মেয়ে সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট মেয়ে সামিরার দাবি বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন অ্যাজ ইফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুমুখে মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট তার ফ্যামিলিও সাফার করতে হবে হ্যারাস্ট হতে হবে আইনজীবী বলছেন হারিশ চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা সেই কারণে যথা পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে ফের দাফন করা উচিত তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রেসারে ওনার মৃত্যুর বিষয়টি ধামা চাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসা প্রাঙ্গনে কবর দিতে বাধ্য করা হয় এবং গভর্নমেন্ট সেই সময়ে ওনার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো ডেথ সার্টিফিকেটও দেয় নাই এক একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটা সেটুকু ধেটিও দেয় নাই হারিস চৌধুরী মেয়ে আরও জানান বাবার এগারো বছর আত্মগোপনে থাকার সময় নানারকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তার পরিবারকে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা শুধু পদত্যাগেই সমাধান নয় নির্বাচন কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি করেছেন বিএনপির শীর্ষ তারা দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কথা বলেছেন তারা এছাড়াও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সাজানোর পরামর্শ দেন তারা তারা

তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকার যা করেছিল তা সুস্পষ্ট গণহত্যা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানী মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসের সুরার উদ্বোধনী অধিবেশনে তিনি কথা বলেন জামায়াত আমির বলেন কেবল ক্ষমতায় টিকে থাকতেই লাশ গুম করা হয়েছে এই গণহত্যা যারা চালিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে জামাতি নেতা কর্মীদের উপর নানাভাবে জুলুম করা হয়েছে অভিযোগ করে তিনি বলেছেন আইন হাতে তুলে নেবে না কেউ তবে সুনির্দিষ্ট মামলা হবে দোষীদের সাজা পেতে হবে ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো তারা একটা দাবি কৌটা সংস্কারের দাবিতে কৌটা বন্ধের দাবিতে নয় বিলুপ্তির দাবিতে নয় সংস্কারের দাবিতে তারা নেমেছে এটি ছিল সুস্পষ্ট গণহত্যা যেদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলু পেঁয়াজ ও কীটনাশকের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এদিকে দেশ থেকে পাচর হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ মানুষের ভোগান্তি কমাতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি গত জুলাই মাসের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাত্রজনতার আন্দোলনে দেশে পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মক অচল অবস্থা সৃষ্টি হয় যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসেনি এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণেও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এর ফলে আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয় অবশেষে বৃহস্পতিবার আলুর আমদানি শুল্ক দশ শতাংশ কমিয়ে পনেরো শতাংশ করার পাশাপাশি তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে এনবিআর একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয় আলু পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে ত্রিশ নভেম্বর পর্যন্ত এছাড়া কৃষকের উৎপাদন সহযোগিতার লক্ষ্যে কীটনাশক আমদানির উপরও শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ভোক্তাদের ভোগান্তি কমাতেই সরকার বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিষ্পদে অনেকগুলো কারণে তৈরি গেছে আলু আর পেঁয়াজের এসে কমে দিয়েছি যদি এনশিওর করে বিষয় মাছ মাংস ডিম ওরা ওই কথা বলেছি আমরা বাজার মনিটর করারও কথা বলেছি কোনো ক্রমে জানি ওরা ইনপুট বেড়ে যায় ফিডের দাম বেড়ে যায় ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে এদিকে খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেয়া ব্যাংক পুনর্গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন না হচ্ছে যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওইসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে এসব পরিবর্তন ক্রমেই দৃশ্যমান হবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা প্রসূন আশিস সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার গণভূত্থানের মাসপূর্তিতে রাজপথে ছাত্র জনতার ঝল রাজস্থানী সহ সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদি মার্চ ক্ষমতার অপব্যবহারকারীদের রুখে দেয়ার ঘোষণা ছত্রবর্তী সরকারের প্রথম কাজ প্রধান উপদেষ্টার বার্তা তৈরি হচ্ছে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা এবং ম্যাচ শেষের আগেই প্রদত্যাগ করলেন সিসি সহ পাঁচ কমিশনার গ্রহণ করলেন রাষ্ট্রপতি নির্দিষ্ট সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ হাবিবুলা ওয়ালের এই ছিল সন্ধ্যার সময় সঙ্গী থাকুন সময়